পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। পয়লা অক্টোবর থেকে সুপার শপ এবং পয়লা নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন প্যাক। পয়লা নভেম্বর থেকে পলিথিনের কারখানায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে একথা জানান তিনি। মাছ মাংস বা সবজি বাজার, মুদি দোকান থেকে সুপার শপ, সব জায়গায় পলিথিনের দাপট। পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এই পণ্য ব্যবহার বন্ধে আরও একবার মাঠে নামছে সরকার। এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা। এরপর ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি জানান, পয়লা অক্টোবর থেকে সুপার শপ এবং পয়লা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষেধ। নভেম্বর থেকে শুরু হবে পলিথিন কারখানায় অভিযান। মানুষের রক্ত থেকে নিয়ে শুরু করে ব্রেন পর্যন্ত এটা চলে গেছে। সুতরাং এইটার ব্যাপারে আমাদের আসলে কঠোর হওয়ার, সতর্ক হওয়ার, উদ্যোগী হওয়ার সময় আমি বলবো পার হয়ে গেছে। আমরা বরং দেরিতে শুরু করলাম। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই, এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। উপদেষ্টা আরও জানান, নদীপথে উজানের দেশ থেকে বিপুল পলিথিন আসছে, জমছে বঙ্গোপসাগরে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা করে সমাধানের উপায় খোঁজা হবে। বে অফ বেঙ্গলে এবং নদীগুলোতে অনেক প্লাস্টিক আসে, কিন্তু উজানের দেশগুলোতে আমরা হচ্ছে ওগুলো গ্রহণ করি। তো আমরা এই কথাটা বলার চেষ্টা করব যে ট্রান্সবাউন্ডারি প্লাস্টিক ম্যানেজমেন্ট এবং আপার রাইপেরিয়ান, লোয়ার রাইপেরিয়ানের মধ্যে কিছু কর্মসূচি থাকা উচিত। গবেষণায় দেখা গেছে, দেশে প্রতিদিন 1,25,00,000 বেশি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে, যার বেশিরভাগই অতি ক্ষুদ্র কণা আকারে প্রাণীদেহে মিশে যায়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।